গরমের দিনে গরম কমাতে, শীতের দিনে শীত কমাতে আসলে কুয়েত প্রবাসী মুকসেদ ভাই কিন্তু ওনার কোটি টাকার বাড়িতে লাখ টাকার জিপসাম ডেকোরেশন করেছে। দর্শক আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে আসলে একটা সাধারণ বাড়িকে কিভাবে অসাধারণ করে তোলা যায়। দেখতে পাচ্ছেন আসলে বাড়ির ভিতরে ঢুকলে কিন্তু মনটা জুড়িয়ে যাবে যে আসলে এত সুন্দর, এত চমৎকার করে ডিজাইন করা সম্ভব। তো যাই হোক, মিজান ভাই কিন্তু এই ডিজাইনগুলো করেছে। মিজান ভাই ব্যস্ত আছেন নাকি? না ভাই, এটা আজকে আমরা কোথায় অবস্থান করছি? এটা হলো আপনার মুন্সিগঞ্জ পাইনাসার পাশে, আপনার মধ্যসার বলে। আচ্ছা ঠিক আছে, উনি একজন কুয়েত প্রবাসী তাই তো? কুয়েত প্রবাসী মকসেদ ভাই। আচ্ছা, যেহেতু এগুলা খুবই কার্যকরী একটা ডিজাইন, যেমন সৌন্দর্য বহন করে, ঠিক পাশাপাশি কিন্তু আপনার বাড়ির অনেক উপকার করবে। হ্যাঁ, গরমের দিনে গরম কমাবে, শীতের দিনে শীত কমিয়ে দিবে। দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাশাআল্লাহ, মানে আপনি ঢুকলেই মানে মনে হবে যে কোথায় চলে এসেছেন আপনি। পাশাপাশি এখানে একটি বেডরুম রয়েছে, দেখতে পাচ্ছেন, ও মাই গড। দর্শক আপনারা দেখেন, হয়তো বা লাইটিং একটু ক্যামেরা একটু প্রবলেম করতেছে, এই তো দেখেন কত সুন্দর ডিজাইন। পাশাপাশি এখানে একটা বেডরুম রয়েছে, দেখেন প্রত্যেকটা বেডরুম কিন্তু মাশাআল্লাহ খুব চমৎকার ওনার ডিজাইনগুলো করেছে, জানালার গেটও করেছে। পাশাপাশি ওখানে আরও একটি বেডরুম রয়েছে ওই পাশে, তাই তো? আচ্ছা, এই যে আমরা একটু দর্শকদের প্রথমে দেখিয়ে নিচ্ছি, পরে আমরা প্রাইস নিয়ে আলোচনা করব যে কত টাকা হলে আপনারা এই ডিজাইনগুলো করাতে পারবেন। মাশাআল্লাহ, দেখার মতো আপনার একটা বাড়ির যে সৌন্দর্য, একটা বেডরুমের যে সৌন্দর্য, সবকিছু চেঞ্জ করে দিবে এই ডিজাইনগুলো। ভাইজান, এগুলো কাজ করতে কি বেশি টাকা প্রয়োজন হয় নাকি অল্প টাকার মধ্যে করা সম্ভব? জিপসাম হলে আপনার একবারে সর্বনিম্ন যে কম টাকার ভিতরে জিপসাম ডেকোরেশনটা সবচেয়ে বেস্ট, জিপসামটা আপনি কম টাকার ভিতরে করা যায়। আচ্ছা আচ্ছা, মানে কম টাকার মধ্যে জিপসাম ডেকোরেশনগুলো করা যায়। জি, আপনি দেখা আছে, আপনি যদি এই কাজগুলো সব যদি আপনি কাঠ দিয়ে বোর্ড দিয়ে করা হইতো, আচ্ছা, তাহলে নর্মাল আপনি 10-15 লাখ টাকা লাগবে। আচ্ছা, আর এটা আপনার অলরেডি 3 লাখ টাকা কাজটা কমপ্লিট, মানে 3 লাখ টাকা পুরো বাড়ির কাজ শেষ, পুরো কমপ্লিট 3 লাখ টাকা। আর নর্মালি একটা বেডরুমে মানে একটা শোবার ঘরে এরকম ডিজাইন করতে কত টাকা খরচ হতে পারে? আপনারা এখানে সব একটু গর্জিয়াস কাজগুলো করা, আপনার এখন 40-50 হাজার টাকা ভিতরে করা সম্ভব, 40-50 হাজার টাকা এরকম গর্জিয়াস ডিজাইন করা সম্ভব, গর্জিয়াস করা সম্ভব। আচ্ছা ঠিক আছে, দর্শক আপনাদের বাসার আসলে সাইজ কত, কত বাই কত, অবশ্যই যদি আপনি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে মিজান ভাইয়ের সাথে যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। তো আমরা একটু বিস্তারিত সহকারে কথা বলবো, জানবো কোনটার প্রাইস কত, কত টাকা হলেও করতে পারবেন, কোথায় কোথায় করতে পারবেন। শুরুতে ভাই আমি প্রশ্ন করব, সবার তো বিল্ডিং নাই, সবার তার ছাদ নাই, যাদের টিনের ছাদ, টিনের ঘর, তারা কি করতে পারবে? টিনের ছাদ বলতে আপনার যদি আছে চারপাশে ওয়াল যদি ওয়াল থাকবে, হ্যাঁ, উপরে টিন থাকে তাইলে এরকম ডিজাইন করা সম্ভব, উপরে টিন থাকলে ডিজাইনগুলো করা সম্ভব, চারপাশে ওয়াল থাকতে হবে, ওয়াল থাকতে হবে, তার মানে টিনের ঘরও করা যাবে, করা যাবে। ওকে, তো প্রথমে আমরা অবস্থান করছি এটা কি ড্রয়িং রুম না ডাইনিং রুম? হ্যাঁ, ডাইনিং রুম, ডাইনিং রুম। আচ্ছা, ডাইনিং রুমে অবস্থান করছি এবং ডাইনিং রুমে যে ডিজাইনটা করছে ভাই, দেখার মতো একটা ডিজাইন, এটাকে বলে কি ফল সিলিং? এটা লামের জিপসাম ফল সিলিং এবং গ্লাস সিলিং। আচ্ছা, ফল সিলিং প্লাস গ্লাস সিলিং, তাই তো? আটটা গ্লাস দাও, এই জন্য গ্লাস সিলিং টা নামে পরিচিত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আটটা গ্লাস আছে? জি, আটটা গ্লাস আছে। এই রাউন্ডের ভিতরে আপনার সাইডিং সি রাউন্ড, রাউন্ডের ভিতরে গ্লাস আছে, এবং কি আপনার যে কোনায় কোনায় গ্লাস আছে এবং বিট লাগাই দিয়েছে। ভাই আমার তো ভয় লাগতেছে, মাথা নি ভাঙা পড়ে আবার। এটা 40 বছর গ্যারান্টি ভাই। কত বছর? 40 বছর গ্যারান্টি, 40 বছর গ্যারান্টি। সমস্যা হলে আমরা ঠিক করে দেব। আর রং নি খুশা পড়ে, রং রং আপনার 20 বছর গ্যারান্টি, রং 20 বছর গ্যারান্টি, এরপর আপনার অন্যরকম কালার করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তো এরকম একটা কাজ করতে কেমন টাকা খরচ হতে পারে শুধুমাত্র এরকম একটা রুমে? কত সুন্দর ডিজাইন করা সম্ভব। যারা বাসা বাড়িতে করতে চাচ্ছেন করতে পারবেন, তাছাড়া আপনাদের যে শোরুম রয়েছে, শোরুমে আপনাদের যে অফিস রয়েছে, অফিসে যে কোনো জায়গায় সব জায়গায় আপনার এই কাজগুলো করাইতে পারবেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে, তাই তো? সব জায়গায়, বাংলাদেশের সব জায়গায় এই কাজ। আচ্ছা, জাস্ট স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে হবে, তাহলে সুন্দর সুন্দর কাজগুলো আপনারা করাইতে পারবেন। দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে আমি কি মুখে বলতেছি নাকি আসলে বাস্তবে এরকম। দেখেন ফিনিশিং কোয়ালিটি আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো বলতে হবে। এই তো ভাই সিলিং তো দেখলাম, এইটা কি? এইটা এটা হলো আপনার 4 ফিট একটা জায়গা। আচ্ছা, এই গেটটা কিন্তু আমি নিজের হাতে করছি, সর্বোচ্চ নিজের হাতে করছেন? এটা আমি নিজে করে দিই। এটা কি দুই পাটি এক সিস্টেম নাকি এক পাটেই? হ্যাঁ, মানে ডিজাইনটা কি ওই পাশেও আছে সেম? এই সামনে যেরকম আছে সেম পিছনেও একই। আচ্ছা, পিছনে ওই রকম সেম ডিজাইন আছে, তাই তো? আচ্ছা, আমরা পিছনের ডিজাইনটা একটু দেখি। এই তো সেম, এই কালার একই, সব একই। আচ্ছা আচ্ছা, সেম করা আছে। এইটার খরচ কেমন পড়তে পারে ভাইজান? এটা আমরা জায়গাটা আপনার 3.5 ফুট আছে, এটা আপনার 15,000 টাকা নিছি, রং সহ কমপ্লিট, মানে এই পুরোটা 15,000 টাকা করা সম্ভব? দোনো সাইড মিলে আপনার 15,000 টাকা, যদি কেউ এক সাইড করতে চায়, আচ্ছা, সেক্ষেত্রে আপনার 8,000 টাকা পড়বে। ওকে, যদি 8,000 টাকা খরচ করে তাহলে এক পাশে ডিজাইন হবে, 15,000 টাকা খরচ হলে দুই পাশে ডিজাইন হবে, তার মানে আমরা ডাবল গেট বলতে পারি এটা? হ্যাঁ, ডাবল গেট, ডাবল গেট, ডাবল গেট হচ্ছে 15,000 টাকা, তাই তো?
আচ্ছা তো আমরা একটু বেডরুমে ঢুকবো। হ্যাঁ বেডরুম বলতে কোনটা, এটা ঢুকবো? হ্যাঁ মুকসেদদার রুম আগে দেখাই। ও এটা কি মুকসেদদার পার্সোনাল রুম? হ্যাঁ এটা হলো মুকসেদদার। ভাইজান কি দেশের বাইরে নাকি দেশে আছে? না ভাইজান হলো আপনার কুয়েত প্রবাসী। আচ্ছা মুকসেদদার কি উনি কি কুয়েত থেকে আসে নাই? না উনি আমার ভিডিও দেখছে, ভিডিও দেখে আপনার কাজগুলো দেখে পরে আমার ভিডিও দেখে পরে আমার ফোন দিয়ে সামনে আসছে এসে দেখে। মানে একটা বিষয় হচ্ছে মুকসেদ ভাইয়ের পছন্দ নিয়ে প্রশংসা করতেই হয়, কারণ খুবই সুন্দর কিন্তু ওনার আসলে ডিজাইন দেখেন। আসলে এগুলো কিন্তু আপনারা যদি সাজেস্ট না করেন ওনারা কিন্তু কাজ করতে পারবে না, আপনাদের পছন্দ অনুযায়ী ওনারা যে কোনো ধরনের কাজ করে দিতে পারবে। হ্যাঁ আমরা তো যেহেতু মুকসেদ ভাই এই ডিজাইনটা পছন্দ করছে আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার ডিজাইন। পাশাপাশি কিন্তু এখানে টিভির ক্যাবিনেটও আছে দেখতে পাচ্ছি, এখানে যদি সোফা অথবা খাট থাকে খাটে বা সোফায় বসে এখানে কিন্তু টিভি দেখতে পারবে। এবং টিভির যে সুন্দর ক্যাবিনেট, এই ক্যাবিনেটের মধ্যে কিন্তু বিভিন্ন ডিজাইন হয় তাই না? হ্যাঁ এটা জায়গাটা ছোট তো এই জন্য আমরা সিস্টেম করে এটা করে দিছি। আচ্ছা জায়গা ভরে থাকতে আর আমরা ক্যাবিনেট নিয়ে একটু পরে কথা বলি, জানালার গেট নিয়ে একটু পরে কথা বলি, আমরা আগে সিলিংটা শেষ করি। ভাই যে সিলিংটা করছেন এটার নাম কি? এটার বলে লোফার সিলিং, এটা আপনার হলো যে আপনি 12টা লোফার দিয়ে লোফার সিলিং বলা হয়। আচ্ছা আচ্ছা এই যে আপনি দেখেন ওই যে 12টা আর কি লোফার। আচ্ছা মাঝে আপনার এটা কিন্তু একটা মজার বিষয় আপনার, এটা কিন্তু 40 ইঞ্চি 56 ইঞ্চি ফুল, তো এখানে মাঝে আমরা 40 ইঞ্চি 56 ইঞ্চি ফুল দিছি। আর কথা হলো আপনার গোল্ডেন কালারটা হলে মুকসেদদার গোল্ডেন কালারটা পছন্দ না? আসলে গোল্ডেন আমি আপনাকে বলি সাদার মধ্যে গোল্ডেন কিন্তু অনেক বেশি। হ্যাঁ এই জন্য আর কি উনি বলছে যে আমরা সব গোল্ডেন করে দেবা, আমি বললাম যে ঠিক আছে। এটা কি ভাই, এগুলো কি জিনিস? এটা পাউডার দিয়ে তৈরি? এটা জিপসামের বোর্ড দিয়ে পাউডার দিয়ে সব কিছু, জিপসাম পাউডার এবং বোর্ড। আচ্ছা আপনারা যে জিপসাম পাউডার এত গ্যারান্টি দিচ্ছেন এগুলো আপনারা কি কোত্থেকে আনেন এগুলো? এটা থাইল্যান্ডের প্রোডাক্ট ভাই, এটা থাইল্যান্ডের। ও আচ্ছা আচ্ছা বেশি দিতে পারে থাইল্যান্ড বলেই এত গ্যারান্টি। আচ্ছা ঠিক আছে, এটার খরচ কেমন পড়ে? এটা আপনার 12x13 রুম, এটা 50,000 টাকার ভিতরে উপরে যে ডিজাইন গুলো কমপ্লিট করতে পারবেন। আচ্ছা কত টাকার মধ্যে? 50,000 টাকার মধ্যে। ভয় পাইছেন? আচ্ছা দেখো 50,000 টাকার মধ্যে কিন্তু আপনারা 12x13 ফিটের যে রুম রয়েছে এই রুমে আপনারা এই কাজগুলো করে দিতে পারবেন। পাশাপাশি এই যে জানালার গেট একটু এটা নিয়ে আমাদেরকে বলেন তো। এটা হলো আপনার সবই হলো গোল্ডেন কালার করা, আপনি সাথে বিভিন্ন কালার করতে পারবেন। ওকে ঠিক আছে, তারপরে হলো আপনার দেখা যাচ্ছে এই যে পুরো মুকসেদবার এই রুমটা, এই রুমটার ভিতরে আপনার দুটো জানলার গেট এবং উপরের কাজ টিভির ক্যাবিনেট সহ টোটাল 75,000 টাকা খরচ গেছে। মানে টোটাল 75,000 টাকা দুটো জানলার গেট, হ্যাঁ টিভির উপরের সিলিং, টিভির ক্যাবিনেট সব একত্রিত ভাবে হয়ে গেছে। হ্যাঁ একবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। আর শুধু টিভির ক্যাবিনেট এক্সট্রা করতে গেলে কত লাগবে শুধু? এটা তো আমরা জায়গাটা আছে আমরা 6 ফিট। আচ্ছা 6 ফিটের ভিতরে যদি কেউ এরকম ডিজাইন করে অনলি 15,000 টাকা কালার সহ। আচ্ছা 15,000 টাকা কমপ্লিট হয়ে যাবে। যদি জায়গা বড় হয় তাহলে 25,000-20,000 বছরের গ্যারান্টি তো অবশ্যই আছে। অবশ্যই 40 বছর। আচ্ছা আমরা বেডরুম থেকে বের হয়ে গেলাম, এখন জাস্ট আমরা, আরে ভাই এটা তো পুরাই অস্থির ডিজাইনটা আগে দেখে দেখাইছি আমি। এটা হলো গ্লাস সিলিং বেড, সবাই পরিচিত। তারপর কি আছে? এই যে এটা দেখো, দেখেন সুন্দর একটা ডিজাইন। আসলে আপনার মেহমান আসলে তাকাই থাকতে হবে ভাই, কি বানাইছে এগুলো? আসলে ভাই জান আমাদের কাজগুলো হইলে আপনার খুব দক্ষতার সাথে করা হয়, যেমন দেখা যাচ্ছে একটা কাজ করার পরে যেন মানুষ ক্লায়েন্ট দেখা, একটা আত্মীয় স্বজন মানুষের পাশে আইসে যদি বলে যে কাজটা সুন্দর হয়েছে, আমরা ওরকম টার্গেট নিয়ে কাজ করি। আপনি দেখেন কালার গুলো দেখেন, মানে গোলাপি আছে, লাল আছে, গোল্ডেন আছে, কিন্তু সেটা কালার দিয়ে আমাদের কাজটা করে। দর্শক মিজান ভাইয়ের কথা হচ্ছে আমরা এক জায়গায় কাজ করবো না, এক জায়গায় কাজ করবো, এর আত্মীয় স্বজন যাতে আবার অর্ডার করে এমন ভাবে আমরা ফিনিশিং দিই। তো ওনারা এমন ভাবে ফিনিশিং দেয়, আসলে একটা সত্যি কথা বলতে কি, এই দেখেন এত সুন্দর হয়েছে, ওনার যে কোনো আত্মীয় স্বজন আসলে কিন্তু উনিও করাবে ভালো কাজের জন্য। ওনার কিন্তু একটা ফ্রি মার্কেটিং হয়ে গেল। আমি এই কাজটা করাতে আমার আলহামদুলিল্লাহ আরো 4-5টা কাজ হয়েছে। দেখছেন এটা আমি যেটা বললাম, এটা কিন্তু বেশ চমৎকার, খুবই সুন্দর হয়েছে। জানালার গেট আছে একটা, যদি আরেকটা জানালা থাকতো এখানে আরেকটা গেট হয়ে যেত। যদি জানালার গেট একটা, এই জন্য একটা করা হয়েছে। আচ্ছা গোলাপ দিয়ে করা হয়েছে। এটার খরচ কেমন পার স্কোয়ার ফিট? এটা 12-13 রুম, এটা আমার 50,000 টাকা 55,000 টাকা ভিতরে হয়ে যাবে। আচ্ছা 12-13 রুম 50-55,000 টাকার মধ্যে এটা হয়ে যাবে টোটালি। দেখেন খুব সুন্দর এটা। এই যে অনেকে ভাবতে পারে ভাই জান এই যে সাদা যে বোর্ডটা দেখা যায় সাদা, এটা কি ছাদ নাকি? এই এই যে বোর্ড দেখা যায় এটার 4 ইঞ্চি উপরে ছাদ। এটা 4 ইঞ্চি উপরে ছাদ? ছাদ কিন্তু এটা 4 ইঞ্চি উপরে। এটা ছাদ না, এটা ছাদ না, এটা কিন্তু জিপসাম বোর্ড। আচ্ছা এটা 4 ইঞ্চি উপরে ছাদ। আচ্ছা এই কর্নারে যে আপনারা যে ডিজাইনগুলো করছেন মাশাআল্লাহ, এটা অবশ্যই বলতে হবে বেশ চমৎকার, বেশ চমৎকার ডিজাইন। আচ্ছা আর যারা দেখা যাচ্ছে বাজেট কম 10-12,000 টাকা ডিজাইন করতে চায় তাদের জন্য যেরকম এরকম একটা কর্নার রুম 500 টাকা পিস, রানিং ফিট 100 টাকা, মাঝে 56 ইঞ্চি ফুল দিয়ে করলে 10-12,000 টাকা করা যাবে। এটা আমরা 32 ইঞ্চি ফুল দিয়ে দিছি। এটা 32 ইঞ্চি ফুল? হ্যাঁ 32 ইঞ্চি ফুল দিয়ে একবারে ফুল, কিন্তু আপনার স্কোয়ার ফিটের সাথে চলে গেছে। আচ্ছা ওকে, আর কি ডিজাইন আছে ভাই? আরটা আছে আপনার ছোট্ট একটা রুম এই পাশেরটা। হ্যাঁ পাশে একটা রুম, এটা দেখেন খুব সুন্দর। দর্শক দেখে রাখেন, ভিডিওটি শেয়ার করে দেন যাতে আপনাদের আইডিতে থেকে থাকে, ভবিষ্যতে কাজগুলো করালে ভিডিওটা সহজে খুঁজে পান। এখন আপনি ভিডিওটা যদি শেয়ার না করেন ভিডিওটা কিন্তু পরে খুঁজে পাবেন না। আচ্ছা এটা আপনার খুবই একটা সুন্দরভাবে ডিজাইন করেছে ভাই, বলছে যে এই ডিজাইনটা কি করা যায়। আচ্ছা ভাই আপনার রুমটা তো একটু রাউন্ড, এই জন্য কিন্তু এই কাজটা আমি নিজে করছি।
আপনি নিজে করছেন? হ্যাঁ, কাজটা আমি সময় দিয়েছি, যেমন এই রাউন্ডগুলোই যে পুরোটা কাজটা আমার করা। মানে আমার কাছে মনে হচ্ছে কি আমি একদম খোলা আকাশের নিচে বসে আছি। হ্যাঁ, এটা আপনার আকাশের নিচে যে আপনার কালারগুলো আমাদের রংমিস্ত্রি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, আকাশে কালার কলা সবকিছু আমাদের করা। আপনার কাছে তো ভাই বিভিন্ন রকম ডিজাইন আছে না? যোগাযোগ করলে পাওয়া যাবে। জিপসাম জগতে যত ধরনের ডিজাইন আছে এবং আপনার যত ধরনের কাজ আছে সব আমরা করতে পারি। এই জানালা তো কিন্তু বেশ সুন্দর একটা জানালার ডিজাইন। আর সিলিং এর কথা তো বাদই দিলাম, প্রত্যেকটা বেডরুমের সিলিং এর ডিজাইন মাশাআল্লাহ বেশ চমৎকার 100%। যারা আসলে জিপসামের কাজ করতে চায় অবশ্যই আমি বলবো যে আপনারা কিন্তু মিজান ফেরের মাধ্যমে করাবেন, কারণ এত চমৎকার ফিনিশিং আর কোথাও হয় কিনা আমি জানি না। আচ্ছা, আর একটা কথা বলতে চাই, জি, এটা কিন্তু আপনার খরচ কম। এই ডিজাইনটা হলো আপনার, এটা কিন্তু সাত। দেখেন কত সুন্দর ডিজাইন। খরচ কমাইতে হলে এরকম কাজ করতে হবে, কিছু করার নাই। আর এই যে জানালা গেট দিয়ে দেখেন, এটা আবার একটু অন্যরকম ডিফারেন্ট। এই যে দেখেন পাতা কালার গোল্ডেন গোলাপি, এরকম জানালা গেট কেউ করাইতে চাইলে আপনি 6,000 টাকা পার পিস। 6,000 টাকা পড়বে। হ্যাঁ, এগুলো কি গ্যারান্টি আছে? জিপসাম 40 বছর গ্যারান্টি। ভাই আপনারা যা করছেন ভাই, এখানে কি পর্দা লাগাবে না? পর্দা লাগানোর সিস্টেম, এই যে পর্দা লাগানোর সিস্টেম দেখেন, আমি দেখেন এই যে দর্শকদের দেখাই দিই। ও আচ্ছা আচ্ছা, এই যে একটা ছিদ্র রাখা আছে। হ্যাঁ, এখানে একটা ছিদ্র আছে। এই যে এখানে একটা ছিদ্র আছে, এখানে ছিদ্র আছে। এই ছিদ্র দিয়ে আপনি একটা জাস্ট পাইপ দিয়ে দিলেই হবে। অবশ্যই কথা বললাম। না আসলে মিজান ভাই খুবই চমৎকার আপনারা কাজগুলো করছেন। এটা করতে কত খরচ হয়েছে এক্সট্রা? এটা হলো আপনি দেখা আছে 56,500 টাকা। আচ্ছা, আর এখানে আপনার অনলি 2,500 টাকার মতন খরচ হয়েছে। 2,500 টাকা? আচ্ছা, চিকন বিটটা। আচ্ছা ঠিক আছে, তো আপনার সাথে যোগাযোগ করার সিস্টেম কি? এখন তো অনেকেই আপনাকে ফোন দিতে চাইবে, কিভাবে কি করবে? স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো নাকি? হ্যাঁ, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ দুটোই থাকবে। ওকে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে, যদি আপনি বলেন আমার নারায়ণগঞ্জ ফতুল্লা গুদারঘাটের সাথে। ওকে দর্শক, আসলে যারা সরাসরি মিজানদের সাথে কথা বলতে চাচ্ছেন, আপনাদের বাড়ি ডিজাইন করাতে চাচ্ছেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আর যারা আশেপাশে থাকেন অবশ্যই আমাদের অফিসে চলে আসবেন, তাহলে আরও বেশি ভালো হবে। হ্যাঁ, তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনাদের ফেসবুক টাইমলাইনে থেকে যায়। আর যারা অবশ্যই ইউটিউব থেকে দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।